আজি 5 জুন বিশ্ব পরিবেশ দিবস শিবসাগরের বিভিন্ন ঠাইত বৃক্ষরোপণ আর রাজপথত ফল মূলর পুলি বিতরণ হয়। আজি 5 জুন বিশ্ব পরিবেশ দিবসের দিনা দেখা পোৱা গল শিবসাগর জেলার হাঁসড়াত বিভিন্ন দল সংগঠনের বৃক্ষরোপণ আর বিতরণ কার্যসূচী। আটাসু বৃহত্তর যুব মঞ্চ, হাঁসড়া প্রেস ক্লাব, হাঁসড়া সম্মিলিত যুব সমাজের উদ্যোগত বিভিন্ন ঠাইত বিশেষ কার্যসূচী। সদৌতাই আহোম ছাত্র সন্থা চমুকৈ আটাসুর হাঁসড়া গাঁও পঞ্চায়েত বৃক্ষরোপণ কার্যসূচীত উপস্থিত থাকে আটাসুর কেন্দ্রীয় সমিতির সহ সম্পাদক জয়ন্ত সন্দিকৈ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রশান্ত বরগোহাঁই, শিবসাগর জেলা উপসভাপতি তপন চেতিয়া, হাঁসড়া গাঁও পঞ্চায়েতের সভানেত্রী প্রীতি দুয়ারা, সচিব প্রধান চন্দ্র গগৈ, হাঁসড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কাশীনাথ কোঁৱৰৰ লগতে শিক্ষক দিগন্ত সন্দিকৈ আর হাঁসড়া আঞ্চলিক সমিতির বিষয়ববীয়সকল। আনহাতে হাঁসড়া প্রেস ক্লাবের অনুষ্ঠানত উপস্থিত থাকে প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক সহ কেইবাজনো সাংবাদিক। হাঁসড়া যুব সমাজের অনুষ্ঠানত উপস্থিত থাকে শিবসাগর জেলার জেলা পরিষদর সভাপতি ধ্রুবজ্যোতি মাউত, যুব সমাজের প্রতিনিধিবর্গ। ইফালে হাঁসড়া পুঁজিবালিত বৃহত্তর যুব মঞ্চের উদ্যোগত প্রায় 500 অধিক গছ পুলি বিতরণ করে। উক্ত অনুষ্ঠানত স্থানীয় হাঁসড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ভরত চেতিয়ার আরক্ষী, সাংবাদিক, কৃষকর স্থানীয় রাইজ আর রাজপথে যাওয়া যাত্রীসকলের মাজত বিভিন্ন ধরনের ফল মূলর পুলি বিতরণ করা পরিলক্ষিত হয়। শিবসাগরের পার্থ প্রতিম বড়ুয়ার রিপোর্ট, পাটকাই টিভি। বহুত ভাল পদক্ষেপ লৈছে আপনাদের। আমি কামনা করো এই বন ধ্বংস হওয়ার কারণে বহু এটা পরিবর্তন, বতর পরিবর্তন হয়েছে, এটা আপনাদের বহুত ভাল পদক্ষেপ লৈছে আর এই কারণে আপনাদের বহুত ধন্যবাদ জানাইছো। আজি গোটে বিশ্বই 5 জুন তারিখটো বিশ্ব পরিচ্ছন্নতা দিবস হিসাবে পালন করেছে। তার সংগতি রাখি আমি সদৌ টাইম ছাত্র সন্থার শিবসাগর জেলা সমিতিয়ে প্রত্যেক শিবসাগর জেলার প্রতি আঞ্চলিক অন্তর্গত প্রতি আঞ্চলিক আমি বৃক্ষরোপণ কার্যসূচী হাতত লৈছিল। প্রায় 500 পুলি বিতরণ করা হল। এই পুলিবিল ডিপ্রো ফরেস্ট রিজার্ভর নার্সারির পর অনা হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগ। আমি এই একটা কার্যসূচী এই কারণে ললো যাতে সকলো মানুষ পরিবেশের প্রতি সজাগ হয় আর যাতে ব্যস্ততার মাজতো আজি দিনটি একটা গছ পুলি রুই ভবিষ্যৎ প্রজন্মর কারণে পরিবেশ যাতে নিকা করে রাখি পড়ে। তার ভূমিপাটকায় অভয়ারণ্য বর্তমান আমার দৃষ্টিগোচর হয়েছে, বিভিন্ন দিকের কয়লা খনন, প্রাকৃতিক গছ গছনি কাটি তহিলং করেছে আর এই পরিবেশের প্রতি এক ভাবুকি সৃষ্টি করেছে আর এই পরিবেশ বিনষ্ট আমার ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার দিকে ঠেলি দিছে। আমি আহ্বান জানাও যে বিশ্ব পরিবেশের সমিত যুব সমাজের পর আমি আহ্বান জানাব বিচার যে এটা গোটাই বিশ্ব যে একটা মানে প্রাকৃতিক একটা দুর্যোগ আছে, প্রাকৃতিক দুর্যোগে হোক যে হোক একটা দুর্যোগ আছে, তারপরে আমার ইয়াত যাবে বনাঞ্চলবিল ধ্বংস করবর কারণে চেষ্টা করা হয়েছে, বিশেষকে দিহিং পাটকে তারপর ডিব্রু চৌখা তার বিভিন্ন ঠাইত যে বনাঞ্চল ধ্বংসযোগ্য করেছে, জৈব বৈচিত্র্যের মধ্যে যে এক আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি ভাবো আজি এই দিনটি থেকে সকল রাইজে প্রতিজ্ঞাবদ্ধ হোক।